সালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে না না আজকের ভূমিকায় যাচ্ছি কারণ আপনাদের সামনে একটা ভয়ঙ্কর খবর নিয়ে এসেছি আর এখান থেকে আমাদের দেশের যারা বসবাসকারী বাংলাদেশি মানুষ আছেন যারা বাংলাদেশের ভিতরে বসবাস করছেন আপনাদেরকে সাবধানতা বানিয়ে দিচ্ছি কারণ চাইলে হয়তো আমাদের দেশে এটা এতটা ভয়ঙ্কর না হলেও কাছাকাছি আসবে লকডাউন পড়বে জি করোনা নিয়ে একটা ভিন্ন রকম আপডেট দর্শক আপনারা জানেন যে হঠাৎ করেই আবার সারা পৃথিবীতে করোনার তাণ্ডব অনেকটা বেড়ে গিয়েছে প্রত্যেকটা দেশের সরকারি করোনাকে ব্যালেন্সে রাখার জন্য সেই দেশে নতুন নতুন নিয়ম কারণ করছে তবে একমাত্র দেশ হচ্ছে চীন যারা ডিফারেন্ট একটা ভূমিকায় নতুন করে আবার নামছে আর সেটা একটা কারণও আছে কারণ করোনার উৎপত্তি চীন থেকে হয়েছিল তো সেই চীনেই করোনার এই যে অমিক্রণ যেই মানে কি বলো ভার্সনটা আছে সেটা যখন আবার আঘাত আনছে তখন চীন সরকার যেটা করছে আপনি আশ্চর্য হয়ে যাবেন গায়ের পশম দাঁড়ায় যাবে চায়নাতে যদি একজন ব্যক্তি করোনা আক্রান্ত হয় ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার সাথে কারা কারা ছিল গত এক সপ্তাহ বা এই সময়টা ধরে এটাকে বের করা হয় কিভাবে বের করা হয় চায়নাতে বসবাসকারী প্রত্যেকটা চাইনিজ নাগরিকের ফোনে আপনার একটা মানে কি বলা হয় যে অবস্থান নিরূপণ একটা অ্যাপস আছে সেটা তাদেরকে বাধ্যতামূলক ইনস্টল করানো হয় কারণ কি আপনি করোনা আক্রান্ত হওয়ার পরে এটা যে আপনার সাথে এই গত সময়গুলোতে কারা কারা আপনি কোথায় গেছেন ওইখানে কে ছিল সেই অবস্থায় সেই অ্যাপস দ্বারা এগুলো খুঁজে বের করা হয় এরপর কোথায় নিয়ে রাখা হয় বুঝেন মানে একটা কন্টেইনার লোহার ঘর তৈরি করা হয় সেই ঘরে একটা চৌকি একটা ছোট্ট খাবার টেবিল পাশে একটা টয়লেট বাট ওই যে আলাদা কোনো বিশেষ ব্যবস্থা না আর এই বিষয়টা গত এক মাসের উপরে চলছে সেখানে লক্ষ লক্ষ চাইনিজ নাগরিকদেরকে চীনা সরকার এইভাবে আটকে রেখে করোনাকে শূন্য নামাতে চায় কেন হঠাৎ করে এই কারণ কারণ হচ্ছে চীনের সামনে অলিম্পিকের আয়োজন আছে সেই আয়োজনকে কেন্দ্র করে চীনের করোনাকে ব্যালেন্স করার জন্য সরকারের এই ভিন্ন রকম পদক্ষেপ বাট এটা সমালোচনার মুখেই পড়েছে কেননা যেই ঘরটাতে থাকতে দে ওয়ান কাইন্ড অফ চিটকেট বেডিং জাস্ট একটা চকি আর ছোট্ট কি বলা হয় যে পাতলা একটা বেডশিট শেষ এতটুকুই আর সাত থেকে চোদ্দ দিন আপনাকে সেখান থেকে বের হওয়ার সুযোগই নাই যখন করোনা মুক্ত হবেন আলাদা কোনো ফ্যান ট্যান বা ওই রকম কিছুই নেই বুঝছেন এটা আসলেই বড় ভয়াবহ অবস্থা অবশ্য চীনে মানুষের সংখ্যা বেশি আর চীনের যে সরকার এই মুহূর্তে যারা আছে তারা অতি গোপনে এই কাজটা করছিল আর এটা একজন চাইনিজ নাগরিকের মাধ্যমে এটা কিন্তু হঠাৎ করে ফ্ল্যাশ হয়ে গেছে যে হ্যানান প্রদেশে এই জিনিসটা ঝিনজিয়াং সম্ভবত শহরটার নাম সেখানে এই ভিন্ন রকম কোয়ারেন্টাইন সিস্টেম ব্যবস্থা করেছে চীন বাট চীনা সরকারের পক্ষ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে কিন্তু কিছু ছবি টবি এটার প্রকাশ হয়েছে যেভাবে বিশাল জায়গার মধ্যে হাজার হাজার আপনার এরকম কন্টেনার তৈরি করা হচ্ছে এখন বাংলাদেশে একটু সাবধান হওয়া দরকার আমি আজকে অনেকগুলো নিউজ দেখছি যে বাঙালি মনে করে যে করোনা এক জিনিস হ্যাঁ মাস্ক ব্যবহার করা আরেক জিনিস এখন আমরা যেই যেই দেশে বসবাস করি সেই দেশে রুলসগুলো অবশ্যই মানতে হবে বাংলাদেশের উপরে আল্লাহর কিছু খাস রহমত থাকার কারণে আমার মনে হয় যে সারা পৃথিবীতে এত সচেতনতার পরেও করোনার যেই পরিমাণ তাণ্ডব চালাইছে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই তুলনায় মানুষের যানের ক্ষতিটা সেই পরিমাণে হয় নাই যানের ক্ষতি বাট কর্মের ক্ষতি হয়েছে লকডাউন দেওয়ার কারণে যদি আমরা লকডাউন তো না মানি না কিন্তু ভোগান্তি হয়েছে এখন কালকে যদি আবার লকডাউন দেয় এই যে ধরেন যারা দূর দূরান্তে যাত্রা করেন গাড়ি ব্যবসায়ীরা ঝামেলায় দোকান ব্যবসায়ীরা ঝামেলায় হোটেল ব্যবসায়ীরা ঝামেলায় মানে সবাই ঝামেলায় সুতরাং আমাদের উচিত মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক করা আর একটা অসাধু সিন্ডিকেট দেখলাম যে এখন আবার এই মাস্কের তাগিদ যখন দিচ্ছে সরকার এগারো দফা যেটা দিয়েছে সেটাকে কেন্দ্র করে অনেকে আবার মাস্কের দাম বাড়ান শুরু করে দিচ্ছেন গাড়ির মধ্যে ড্রাইভার হেল্পারদের মাস্ক নাই যাত্রীরা যদি প্রতিবাদ করে তাদের সাথে খারাপ ব্যবহার করে বাসে তোলে না তো নিজেদের সচেতনতায় আমরা নিজেরাই যেন সচেতন থাকি ঠিক আছে নিজেদের প্রয়োজনে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম